উঠে দেখো কাশ, ঢাকে বল পূজোর তালে, শরতের এই সকালে শিউলির গন্ধে ভেজে ঘাস। মনেতে নতুন প্রেমের রং, রাত জেগে ঠাকুর। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তো আইটিআই লুমিনিয়াস ক্লাবের যে এই বছরের নিবেদন, সেটা কিন্তু ব্যাংককের অরুণ মন্দির, সেটা কিন্তু অলরেডি সকলেই জেনে গেছে। তো এই পূজা প্যান্ডেল কত দূর কি প্রস্তুত হয়েছে, সেটাই কিন্তু আপডেট তোমাদেরকে আজ আমি দিতে। আজকে কত দূর কি প্যান্ডেল প্রিপারেশন হলো, বাঁশের কাজ কত দূর কি হলো, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাতে এসেছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। যেরকমভাবে প্যান্ডেলটা সেজে উঠতে চলেছে, সেটা কিন্তু এখানেই পোস্টার লাগানো রয়েছে। এই যে ছবি দেখতে পাচ্ছ, অরুণ মন্দিরের ছবি, ব্যাংককের অরুণ মন্দির, আর সরকার ডেকোরেটার্স উইলিয়াম দা কিন্তু এই থিমটা তৈরি করছে। তো এই গেট থেকে আমি ভেতরে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি এখন কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ তিনটে কিন্তু পরপর চূড়া হয়েছে। মাঝখানের এটা মেন চূড়া, যেটা কিন্তু পুরোটাই কমপ্লিট কাজ হয়ে গেছে। বাঁশের কাজ দেখতে পাচ্ছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন থেকে কিন্তু ভেতরের যে প্লাইয়ের কাজ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখাবো প্লাইয়ের কাজ কত দূর কি এগোলো। তো এই মাঝখানে চূড়াটার হাইট কিন্তু 150 ফুট, আর সাইডের দুটো তার মানে আরেকটু কম, 130 বা 140 ফুটের মতো সাইডের দুটো চূড়ার হাইট হবে। সবাইকে দেখো, শান্তিতে সুখে রেখো, এটুকুই প্রার্থনা। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে। আমি তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি মন্দিরের সামনেটা, কিন্তু অলরেডি কাজ কমপ্লিট, মানে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। উচ্চতা এই বছর হতে চলেছে 150 ফুট, আর চওড়া দেখতে পাচ্ছ একদম যতটা মাঠ আছে, পুরো প্যান্ডেলটা হচ্ছে, পুরোটা ঘিরেই প্যান্ডেলটা হচ্ছে। তো চওড়াতে রয়েছে 150 ফুট, মানে উচ্চতা এবং চওড়া দুটো মিলে কিন্তু একই আর কি উচ্চতার মধ্যে এই প্যান্ডেলটা গড়ে উঠছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে প্যান্ডেলের ভেতরের কাজ কতটা এগোলো। সবাইকে দেখো, শান্তিতে সুখে রেখো, এটুকুই প্রার্থনা। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে। তো ভেতরে দেখো প্লাইয়ের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, যেরকম আগের বছর ছিল। ভেতরে আর কি অনেক সুন্দর কারুকার্য, পুরো এই উপরটা জুড়ে কিন্তু সুন্দর করে কারুকার্য করা ছিল। এই সাইডটাও দেখো খুব সুন্দর করে কিন্তু এই বছরও কারুকার্য হতে চলেছে। এখন এই চাকতিটাকে বাঁধা হয়েছে, পুরো প্লাইয়ের কাজটাকে বাঁধা হয়েছে। এটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে তোলা হবে দড়ির মাধ্যমে। দেখতে পাচ্ছ অনেক কারিগর কিন্তু এখানে উপস্থিত রয়েছে, অনেক কারিগর মিলে কিন্তু এই জিনিসটাকে উপরের দিকে তোলার কাজ করছে। তো দেখতে পাচ্ছ উপরেও কিন্তু অনেকেই রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। দেখো উপরে কিন্তু অনেক কারিগরই রয়েছে এই প্যান্ডেলটা প্রস্তুত করার জন্য। তো ভেতরের পোর্শনটাও কিন্তু অনেকটাই বড়। তো তোমাদের দেখাচ্ছি দেখো ঘুরে ঘুরে, তো পুরো বাটামটাকে কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। পাচ্ছ কত পরিশ্রম করে কিন্তু এইখানের এই পুরো কাজটা কিন্তু দ্রুততার সহকারে এখানে আগিয়ে চলছে, তো বুঝতেই পারছ। আর কিন্তু কিছুদিন বাকি দুর্গাপুজো আসতে, তো তার মধ্যে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর মাতৃ প্রতিমা থাকবে কিন্তু ওই জায়গাটা, ওই জায়গাটা থাকবে মাতৃ প্রতিমা। তো সবাই মিলে একসঙ্গে কিন্তু দড়ি ধরে টেনে এই বাতামটাকে কিন্তু উপরে তুলছে, সেই দৃশ্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। অঞ্জলি সিঁদুর খেলায়, বিজয়ার বিদায় বেলায়, প্যান্ডেলে আড্ডাতে সবাই। আবার বছর পরে মা এসেছেন নিজের ঘরে, আনন্দের দিন গোনা। সবাইকে দেখো, শান্তিতে সুখে রেখো, এটুকুই প্রার্থনা। তো তোমাদের দেখাতে পারলাম, দেখো এই বাটামটা কিন্তু পুরোটাই, এই যে চৌকো যে বাটামটা, এটা কিন্তু এতক্ষণ নিচে ছিল, তো সেটা কিন্তু এখন উপরের দিকে তুলে দিল, সবাই মিলে একসাথে টেনে তুলে উপরের দিকে উঠিয়ে নিল। তো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা সেজে উঠছে। তো ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম ভিডিওতে, আর এখানের আপডেট ভিডিও নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।